দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিটাগং লাইভের প্রতিদিনের আয়োজন টপ নিউজে। সাথে আছি আমি জেন সুলতানা চৌধুরী। টপ নিউজে আমরা আপনাদের সংক্ষেপে জানাব চট্টগ্রাম সহ দেশ বিদেশের আজকের দিনের প্রধান প্রধান সংবাদ, সেই সাথে জেনে নেব চট্টগ্রামে আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই জানিয়ে রাখি, চট্টগ্রাম সহ দেশ বিদেশে ব্রেকিং নিউজ পেতে আপনার রবিবার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন *213*3783#। এবার জেনে নেওয়া যাক চট্টগ্রামের আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দৈনিক আজাদী, ফেসবুকে স্ট্যাটাসে জের, বুয়েটে ছাত্রকে পিটিয়ে হত্যা। শুদ্ধি অভিযান, ক্লাবে ক্লাবে সতর্কতা, রাত বাড়লে নীরবতা। দৈনিক পূর্বকোণ, এবার হালদার কোনা হালদায়। ফেলে দেয়া হচ্ছে পচা পেঁয়াজ, মিয়ানমারের পেঁয়াজের অধিকাংশই পচা। দৈনিক পূর্বদেশ, বুয়েট ছাত্রকে পিটিয়ে হত্যা, পাওয়া গেছে সিসিটিভি ফুটেজ, 19 জনকে আসামি করে মামলা। হকারের দখলে ফুটপাত সড়ক, নিউ মার্কেট মোড়, তিনপুল, কোতোয়ালি মোড় ও রেল স্টেশন জুড়ে যানজট দুর্ভোগ। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, কোন্দল নিরসনই সুফিয়ানের জন্য চ্যালেঞ্জ, চাঙ্গা হচ্ছে দক্ষিণ জেলা বিএনপি। চট্টগ্রামে দারিদ্র কমছে, বাংলাদেশে দারিদ্র কমছে অসমভাবে, বিশ্বব্যাংক। জেনে নিলাম আজকের পত্রিকার শিরোনাম, এবার জানবো চট্টগ্রামের আজকের দিনের প্রধান প্রধান সংবাদ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা উৎসব। নগরে পতেঙ্গা সৈকত সহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের জন্য সব ধরনের প্রস্তুতি রেখেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার সকাল থেকে মণ্ডপে মণ্ডপে বাজে বিদায় সুর, ষোড়শ উপাচারে দশমীর বিহিত পূজা, দর্পণ বিসর্জন, শাস্ত্রীয় আচার, দেবীর চরণে অঞ্জলি নিবেদন, দেশ জাতি ব্যক্তিগত ও পরিবারের সুখ শান্তি মঙ্গল কামনায় ব্যস্ত ছিলেন পূজার্থীরা। আজ বিকেল 3টায় প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাসির উদ্দিন। এবার নগরে 270টি মণ্ডপে পূজা হয়েছে, এর মধ্যে পতেঙ্গা সৈকতে 120 থেকে 130টি প্রতিমা বিসর্জন হয়েছে। এর বাইরে ফিরিঙ্গি বাজারের অভয়মিত্র ঘাটে, কাটলি সৈকতে, পাহাড়তলির বিভিন্ন পুকুর দিঘিতে, কালুরঘাটে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন হয়েছে। যৌতুক না দেওয়ায় নববধূকে হত্যা, স্বামী গ্রেফতার। নগরের পাঁচলাইশ থানার নাজিরপাড়া এলাকায় যৌতুক না দেওয়ায় শারমিন আক্তার সুমি নামে এক নববধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সোলায়মান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সুমির মৃত্যু হয়। এর আগে নাজিরপাড়ায় মানিক ভিলার নিচতলায় শ্বশুরের বাসায় সুমিকে শ্বাসরোধ করে নির্যাতন করা হয়। 2 মাস আগে নোয়াখালীর উত্তর সল্লিকা এলাকায় কামাল উদ্দিনের ছেলে লিটনের সঙ্গে সুমির বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সুমির ওপর শারীরিক নির্যাতন করত বলে পরিবারের দাবি। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে বুয়েট ক্যাম্পাসে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এদিকে ফাহাদ হত্যার বিচার দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভের ডাক। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম। মঙ্গলবার বিকেল 4টায় ষোলো শহরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভের ডাক দেন সংগঠনের নেতারা। চট্টগ্রামে মানব পাচার চক্রের 3 সদস্য আটক। অবৈধভাবে লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চট্টগ্রামের একটি হোটেল থেকে 3 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নগরের স্টেশন রোডের হোটেল মিড টাউনের 4র্থ তলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান। পাচারকারী চক্র অতিরিক্ত অর্থ আয়ের লোভ দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে বিভিন্ন পথে লিবিয়া নিয়ে গিয়ে তাদের বিপদে ফেলে। তাদের কাছ থেকে 15টি পাসপোর্ট জব্দ করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে লিবিয়ায় পাচারের জন্য তাদের চট্টগ্রামে জড়ো করা হয়েছিল বলে জানান পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান। মন্ত্রী থাকতে কোনো ঠিকাদারদের সঙ্গে দেখা হয়নি বলে দাবি ইঞ্জিনিয়ার মোশারফের। আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন দাবি করেছেন, 8 বছর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে তার সঙ্গে কোনো ঠিকাদারদের দেখা হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মুদ্রা পাচারে জড়িত থানার অভিযোগে গ্রেফতার ঠিকাদার জি কে শামীমের একার হাতেই গণপূর্তের 1000 কোটি টাকার কাজ নিয়ে সমালোচনার মধ্যে সাবেক পূর্তমন্ত্রীর এমন মন্তব্য এলো। আজ মঙ্গলবার চট্টগ্রামের বাইজিদ সবুজ উদ্যানের উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার মোশারফ এ দাবি করেন।
এই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ। শেষ করার আগে জানিয়ে রাখি, চট্টগ্রাম সহ দেশ বিদেশে ব্রেকিং নিউজ পেতে আপনার রবিবার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন *213*3783#। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালের টপ নিউজ দেখার আমন্ত্রণ রইল।